বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব বা দ্য অ্যাকাউন্টস। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে হিসাব রক্ষণের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামে স্থায়ীভাবে সংক্ষেপে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়, সেটাকেই আমরা হিসাব খাত বা হিসাব বলা হয়। ধরা যাক কোনো একটি প্রতিষ্ঠান পণ্য ক্রয় করলো, সেক্ষেত্রে তাদের ক্রয় বইতে অবশ্যই তারা লিখবে এবং নগদের হিসাবে, তাদের যদি নগদে তারা পণ্যটি ক্রয় করে তাহলে নগদ থেকে কমে যাবে, সেটিও তারা হিসাবভুক্ত করবে। আবার বিক্রয়ের ক্ষেত্রেও তারা একইভাবেই লেনদেন সংগঠিত করবে। একইভাবে তারা যদি আসবাবপত্র ক্রয় করে কিংবা কোনো সম্পদ ক্রয় করে তাহলেও তাদেরকে সেই নামিক হিসাবগুলোতে, সেক্ষেত্রেও সে একইভাবেই আলাদা আলাদা শিরোনামে হিসাবভুক্ত হবে। এটি আমাদের হিসাবের যে মূল কথা। বিভিন্ন ধরনের খরচ রয়েছে এছাড়াও, যেমন মজুরি হিসাব, ক্রয় হিসাব, তো এ ধরনের যত ধরনের রয়েছে আর কি, ক্রয় বিক্রয় আয় ব্যয় সম্পত্তি দায় সমস্ত কিছুকেই আলাদা আলাদা শিরোনামে লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাবের কাজ। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট শিরোনামে সাজানো কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্পত্তি আয় ব্যয় সম্পর্কিত যাবতীয় লেনদেনের ধরন বিশ্লেষণ করে যখন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তখন তাকে হিসাব বলে। অধ্যাপক আর এন কার্টারের সংজ্ঞানুসারে হিসাব বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংঘটিত লেনদেন সমূহের রক্ষিত খতিয়ানকে বোঝায়। আমরা জানি যে হিসাবের বেশ কিছু ধাপ রয়েছে লিপিবদ্ধকরণ। প্রথমে রয়েছে শনাক্তকরণ, এরপরে রয়েছে লিপিবদ্ধকরণ, তারপরে সেটাকে আমরা শ্রেণীবদ্ধকরণ, এরপরে সংক্ষিপ্তকরণ, সমন্বয় প্রক্রিয়া, সমন্বিত রেওয়ামিল, এই ব্যাপারগুলো এভাবে করতে করতে একটা হিসাবের শেষ পর্যায়ে পৌঁছে যায়। তো এই হিসাবের ক্ষেত্রে প্রাথমিক যে ব্যাপারটি রয়েছে সেটি নিয়ে এই পর্বে আলোচনা করলাম। পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।